আসসালামু আলাইকুম, দিস ইজ আমিরুল ইসলাম সালমান। ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস। ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া, আমার ক্যামেরাটা বর্তমানে একটা অন্য একটা অ্যাকাউন্ট অনলাইন করা আছে, যেটার আমি আইডি পাসওয়ার্ড ভুলে গেছি বা ওই জিমেল আইডি আমার কাছে মনে নেই, সেটাকে আমি আমার এখানে অ্যাড করতে পারবো কিনা বা ক্যামেরাটা রিসেট করলে অ্যাড হবে কিনা। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যে ক্যামেরাগুলো ইউজ করি অনলাইনে, যে ক্যামেরাগুলো ইউজ করি ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো, বিশেষ করে ইমু এবং ইসবিস, এই দুটো ক্যামেরা, এগুলো হচ্ছে ক্লাউড সিস্টেম। এবং ইসবিস হচ্ছে হিগভিশন কোম্পানির আর ইমু হচ্ছে দাহুয়া কোম্পানির। ক্যামেরার জগতে এই দুইটি ক্যামেরাই সবচেয়ে বড় সেরা। এই দুটি ওরা খুব বড় মার্কেট, অনেক বড় ওদের প্ল্যাটফর্ম। তো যাই হোক, এদের যে ক্লাউডগুলো এগুলো অনেকটা স্ট্রং। আপনার নর্মাল কোনো ক্যামেরাতে আপনি ইমেল আইডি টাইডি যদি আপনি ইউজও করেন, ওগুলা থাকবে না বা ওগুলো চলে যাবে, বা একটা অ্যাকাউন্ট, একটা ক্যামেরা আপনি একাধিক অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন। কিন্তু ইমু এবং ইসবিস ক্যামেরাগুলো আপনি যদি আপনার ক্যামেরাটা আপনি যদি মনে করেন আপনি রিসেট করে দিলে অ্যাকাউন্টটা চলে যাবে, এবং আপনি যদি ক্যামেরাটা ভেঙেও যদি ফেলেন, পার্ট টু পার্ট যদি খুলে ফেলেন, তো কোনো লাভ হবে না। কারণ ওটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একটা ক্যামেরা একটা জিমেল আইডিতে অনলাইন থাকবে, দুইটা জিমেল আইডিতে কখনো অনলাইন থাকবে না, সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। আমার হাতে যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটাতে কোনো ইলেকট্রিক সংযোগ বা কোনো পাওয়ার কানেকশন কোনো কিছুই নেই। এটা একটা ইমু রেঞ্জার 2, ইমু লেখা আছে আপনারা দেখতেছেন, ইমু ক্যামেরা। এটা হচ্ছে ইমু দাহুয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা, এটা ইমু, এটা কিউ মডেল, এটাতে এই এই ইমুতে দুইটাই মডেল আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই ক্যামেরাতে কোনো পাওয়ার বা ইন্টারনেট সংযোগ কোনো কিছুই নেই। তারপর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন ধরেন আমি আমার এই অ্যাকাউন্টে আমি একটা ক্যামেরা আমি ইউজ করি। তো যাই হোক, তবু আমি আমার অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, স্ক্রিন কিউআর কোড আমি ক্লিক করব। ক্লিক করার পর এটাতে কিন্তু কোনো কিছুই নেই। এখন আপনি যদি মনে করেন যে এটাতে প্লাস, এটা প্লাস করলে বা এটা রিসেট করলে ঠিক হয়ে যাবে, বা ওই ধরনের যদি কোনো ধারণা থাকে, সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্যই আপনাদেরকে, যখন এটাতে পাওয়ার দেওয়া নাই, কারেন্টের সংযোগ দেওয়া নাই, ইন্টারনেট সংযোগ দেওয়া নাই, তো তারপরও আপনি একটা জিনিস দেখেন, আমি জাস্ট এই কোডটা একটু স্ক্যানিং করি, তখন আপনি বুঝতে পারবেন। ওকে, তো এই কোডটা আমি স্ক্যানিং করার পর এখানে কি বলতেছে দেখেন, সরি ইউর ডিভাইস হ্যাজ বিন বাউন্ড বাই এত এত একটা জিমেল অ্যাকাউন্টে অ্যাড করা আছে। আগে আমাদের কী করতে হবে, এখানে বলছে ইউ ক্যান কন্ট্যাক্ট হিম হেয়ার টু দ্য আনবাউন্ড ডিভাইস ফর আস হিজ এ পারমিশন টু শেয়ার দ্য ডিভাইস। এখানে বলা হচ্ছে যে আপনি আপনার যে অ্যাকাউন্টটা, মানে এই ক্যামেরাটা আর একটা জিমেল আইডিতে অ্যাকাউন্ট অ্যাড করা আছে, যেটা জাস্ট আমাদেরকে একটু হালকা একটু হিন্ট দেওয়া আছে এ ভি ইউ। এখন যদি আমি এটা আমার এই অ্যাকাউন্টে অ্যাড করতে চাই, তাহলে আমাদের কী বলতেছে যে আমি ওনার সাথে থেকে পারমিশন নিতে হবে এবং ওনার সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, এবং ট্যাপ টু ম্যাক অ্যান অ্যাক্সেস রিকোয়েস্ট, আমি চাইলে ওনার রিকোয়েস্ট পাঠাতে পারি যে ভাই আমি আপনার এই ক্যামেরাটা আমি এখানেও অনলাইন করতে পারবো। এখন যদি আপনার জিমেল আইডি যদি নাই থাকে বা জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনি নাই জানেন, তাহলে আপনি কীভাবে ওনাকে রিকোয়েস্ট করবেন বা কীভাবে আপনি অনলাইন করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় কোনো কিছুই নাই। যদিও একটা কাজ করতে পারেন, যে আপনার এই ক্যামেরাটা আপনি যাদের থেকে কিনছেন বা আপনার এলাকার যে সার্ভিস সেন্টার আছে, আপনারা ওদের কাছে ক্যামেরাটা নিয়ে যেতে পারেন যে ভাই আমার এই ক্যামেরাটা আনবাউন্ড হচ্ছে না, বা এটাকে আমি কীভাবে আনবাউন্ড করবো, জাস্ট শুধু সেটা আমাকে বলে দেন। তবে আমি ইনশাল্লাহ আশা করি আমি আপনাদের অতি শীঘ্রই একটা ভিডিও দিব যে ক্যামেরাগুলো আপনারা কীভাবে আনবাউন্ড করবেন। তবে আমি আগে নিজে সাকসেস হওয়ার পর আমি আপনাদেরকে ভিডিও দিব, নিজে সাকসেস না হয় আমি কোনো ভিডিও করি না বা আমি দিবই না। তো যাই হোক, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ক্যামেরাগুলো অন্য অ্যাকাউন্টে থাকলে কোনো মতেই আপনি আর একটা অ্যাকাউন্টে আনতে পারবেন না। এটাতে আমি কিন্তু কারেন্টের লাইন দিই নাই, কোনো কিছুই দিই নাই, কোনো পাওয়ার দিই নাই, কিন্তু তারপরও সে যে ক্লাউডটা আইফোনের যে আই ক্লাউডের মতো সেম টু সেমভাবে ক্লাউডগুলো এরকমই স্ট্রং, আপনারা চাইলেও কিছু করতে পারবেন না। তো যাই হোক, আপনারা যদি কেউ পুরনো কোনো ক্যামেরাটা আমরা কিনেন বা কেউ যদি আপনারা জিমেল আইডি খুলে অনলাইন করে দেয়, অবশ্যই অবশ্যই আপনি জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা 100% আপনার নিজের নামে করে নেবেন, নিজের জিমেল আইডিতে অ্যাড করবেন এবং আপনি ভালো করে লিখে রাখবেন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, ক্যামেরাটা আপনার অকেজ হয়ে যাবে বা আপনাদেরকে টাকা খরচ করতে হতে পারে। আশা করি বুঝে গেছেন, যদিও না বুঝে থাকেন তারপর যদি কোনো কথা থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।